নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এরুটি চারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন নিয়ে। আজকে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা নিজেরাও একটা মক টেস্ট প্র্যাকটিস করে দেখুন যে বাংলা ব্যাকরণে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা আজকের আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। তা প্রথম প্রশ্ন 2105 নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব, আর আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটা রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে 15টা প্রশ্ন জিজ্ঞেস করব, এবং 15টা প্রশ্ন আলোচনার পর আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করবেন। মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম মার্ক আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন আজকে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, আশা করছি আপনারা সবাই খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত। তা আপনারা যদি এর আগে যে সমস্ত প্রশ্ন আলোচনা হয়েছে সেগুলো আপনারা দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবেন, এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাংলা ব্যাকরণ বলে একটা ফোল্ডার বানানো আছে, তার মধ্যে আপনারা যাবতীয় ভিডিও যেগুলো প্রত্যেকটাই আপনাদের মোটিভেশনাল ভিডিও সেগুলো আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকে আমরা প্রথম প্রশ্ন আলোচনাটা শুরু করছি। কলমটা লেখে ভালো, কলমটা কোন কারকের কোন বিভক্তি? তা এখান থেকে আমাদের কারক বিভক্তির কোশ্চেন দিয়েছে। তা ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা যে কলমটা উত্তর পাই, তা এটা কোন কারকের কোন বিভক্তি সেটা আমাদের উল্লেখ করতে হবে। তা 2105 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান গ কর্তায় শূন্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2106 নম্বর প্রশ্নে। কলমটা লেখে ভালো এই বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কলমটা কোন কর্তার উদাহরণ? তাহলে কলমটা কোন কর্তার উদাহরণ, আপনারা ক খ গ ঘ চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান খ কর্তা কর্তৃবাচ্যের কর্তা, সরি কর্ম কর্তৃবাচ্যের কর্তা, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2107 নম্বর প্রশ্নে। গুণহীন চিরদিন থাকে পরাধীন, নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? জাস্ট আপনারা একটু বানানটা ইগনোর করবেন, কেননা এখানে একটু ভুল দেওয়া আছে, একটু স্পেলিং মিস্টেক আছে। তাহলে কোন কারকের কোন বিভক্তি সেটা আপনাদের নির্বাচন করতে হবে। এই যে গুণহীনটা, আপনারা সবাই সঠিক উত্তর নির্বাচন করুন যেটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনাদের খাতায়, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 2107 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ক কর্তৃকারকের শূন্য বিভক্তি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন নাম্বার 2108 নম্বর প্রশ্নে। রোনাল্ডো একজন জনপ্রিয় খেলোয়াড়, বাক্যে রোনাল্ডো কোন কারক? তাহলে এই বাক্যে রোনাল্ডোটা কোন কারক সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক্রিয়াকে প্রশ্ন করুন, কে দিয়ে, কি দিয়ে, কাকে, কোথা হইতে, কোথায়, এরকমভাবে আপনারা অপশান বা এরকমভাবে উত্তর করলে যেরকম আপনারা উত্তর পান। যেমন ক্রিয়াকে বিভিন্নভাবে কোশ্চেন করেন, কে দিয়ে কর্তৃকারক, কি দিয়ে কর্মকারক, কি বা কাকে হলে কর্মকারক হয়, তারপরে হচ্ছে তারপরে কোথা হইতে পতিত সেটা করণ কারক হয়, কোথায় সেটা অপাদান কারক হয়। তো এরকম কোশ্চেন করলে যে উত্তরটা আপনারা পাচ্ছেন এখানে আমাদের সঠিক উত্তরটা ওইভাবে বার করতে হবে। তাহলে খেলোয়াড় একজন জনপ্রিয় খেলোয়াড়, তা রোনাল্ডো এখানে জিজ্ঞেস করা হয়েছে যে বাক্যে রোনাল্ডো কোন কারক। তো যারা 2108 নম্বর প্রশ্নে অ্যান্সার করছেন অপশান ক কর্তৃকারক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2109 নম্বর প্রশ্নে। বসিরকে যেতে হবে, তাহলে বসিরকে কোন কারকের কোন বিভক্তি? আপনাদের চারটে অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তর নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক কর্তৃকারকের দ্বিতীয়া, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 2110 নম্বর প্রশ্নে। আমার যাওয়া হয়নি, আমার কোন কারকে কোন বিভক্তি? এখানে এই আমারটা কোন কারকের কোন বিভক্তি সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ কর্তায় ষষ্ঠী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2111 নম্বর প্রশ্নে। ঘোড়ায় গাড়ি টানে, এখানে ঘোড়ায় কোন কারকের কোন বিভক্তি? ক খ গ ঘ চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর নির্বাচন। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক কর্তৃকারকের সপ্তমী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2112 নম্বর প্রশ্ন। জলি আপেল খেয়েছে, বাক্যে জলই কোন কারক?
তাহলে বাক্যে জলই কোন কারক? আপনারা অবশ্যই যারা আমার সাথে এর আগের কোশ্চেনগুলো করেছেন আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে এই কোশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে আর কোনটা উত্তর হচ্ছে। তা যারা এখানে অ্যান্সার করছেন অপশান গ, তাদের সবার উত্তর সঠিক করতি, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2113 নম্বর প্রশ্নে, কোন বাক্যে অসমান কর্তা আছে? তাহলে এই আপনাদের এই চারটে বাক্য পড়তে হবে, আর যেটাই অসমান কর্তা আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, সে এলে আমি যাব, তা এখানে যারা এই কোশ্চেনে অ্যান্সার অপশান ঘ করছেন তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2114 নম্বর প্রশ্নে, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? তাহলে যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কোন কারক বলে? আপনাদের এটা কোনটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক কর্মকারক, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2115 নম্বর প্রশ্নে, কর্মকারককে কোন প্রকার কর্মে বিভক্তি যুক্ত হয়? তাহলে কোন প্রকার কর্মে বিভক্তি যুক্ত হয় সেটা আপনাদের নির্বাচন করতে হবে 2115 নম্বর প্রশ্নে। আর যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ গৌণ কর্মে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2116 নম্বর প্রশ্নে, কোন বাক্যে বিধেয় কর্ম রয়েছে? তাহলে যেখানে উদ্দেশ্য ও বিধেয়, তাহলে বিধেয় কর্ম রয়েছে সেটা আমাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, দুধকে আমরা দুগ্ধ বলি, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2117 নম্বর প্রশ্ন, দুধকে মোরা দুগ্ধ বলি, হলুদকে বলি হরিদ্রা, তাহলে এই বাক্যে দুগ্ধ এবং হরিদ্রা হলো, এটা কি আপনাদের নির্বাচন করতে হবে 2117 নম্বর প্রশ্নে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশান ঘ, বিদেহ কর্ম, তাদের সবার উত্তর সঠিক। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2118 নম্বর প্রশ্নে, কোনটিতে কর্মকারকের শূন্য বিভক্তি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা কর্মকারকের শূন্য বিভক্তি হয়েছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ক, ডাক্তার ডাক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী আজকে শেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 2119 নম্বর প্রশ্ন, কোনটি কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ? তাহলে আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটি কর্মকারকের শূন্য বিভক্তির উদাহরণ সেটা আপনাদের নির্ণয় করতে হবে। ঠিক আগের কোশ্চেনটার মতো আপনারা সঠিক উত্তরটা নির্বাচন করুন আপনার খাতায় আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান গ, কানামাছি খেলবি কে কে, এই কানামাছির নিচে দাগ, তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ঘ, অপশান গ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার বন্ধুরা আপনারা সবাই একে একে কে কত মার্ক্স পেলেন সেই মার্ক্সটা আপনারা সবাই একে একে পোস্ট করুন। আপনারা মার্ক্স পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্ক্স পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক ও সদুত্তর দেওয়ার। এখন আপনারা সবাই একে একে আপনাদের মার্কস পোস্ট করুন আর আমরা চলে আসছি বিশেষ আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার পড়বে। তা আমি আজকে আপনাদের একটা হোমটাস্কের প্রশ্ন দিচ্ছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোমটাস্কের প্রশ্ন হলো, তোমার দেখা পেলাম না কোন কারকের কোন বিভক্তি? তাহলে আপনাদের এখানে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে। তাহলে তোমার দেখা পেলাম না কোন কারকের কোন বিভক্তি? অপশান ক আছে কর্মে ষষ্ঠী, অপশান খ করণে সপ্তমী, অপশান গ অপাদানে সপ্তমী, আর অপশান ঘ আছে কর্তায় চতুর্থী। আবার আমি কোশ্চেনটা বলছি, তোমার দেখা পেলাম না এখানে কোন কারক কোন বিভক্তি দেওয়া আছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। তাহলে আপনারা অপশান ক কর্মে ষষ্ঠী, অপশান খ করণে সপ্তমী, অপশান গ অপাদানে সপ্তমী এবং অপশান ঘ কর্তায় চতুর্থী, আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা সেটা আগামী দিনকে। তা আপনারা সবাই একে একে আপনাদের যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা কমেন্ট বক্সে পোস্ট করুন, আমরা আগামী দিন ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেবো। এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করুন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং
আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।